আপনি আপনি কি ফুটবলে হিরো হতে চান? আপনি কি ফুটবলে নতুন জাগরণ তৈরি করতে চান? আপনি কি জাতীয় দলে রিপ্রেজেন্ট করতে চান? এই ফুটবল নিয়ে আপনি কি বিশ্ব ফুটবলের আপনি একজন মেম্বার হতে চান, একজন খেলোয়াড় হতে চান? তাহলে আপনাকে এই ধরনের স্পোর্টস স্কুলের থেকে যে শিক্ষাটা অথবা কোচদের কাছ থেকে যে শিক্ষাটা যে কোনো জায়গা পৃথিবীর যে কোনো জায়গা হয়তো আপনি সেটা ইউটিউবে পান, ভিডিও পান, যেখানে পান আপনি ফুটবলকে ধারণ করেন, এই কগনিশন কগনিটিভ প্রসেস আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যে অ্যাকচুয়ালি ফুটবল সবচেয়ে বড় ব্যাপারটা হলো ফুটবল খেলায় পার্সোনাল হোমওয়ার্ক, এটা হোম টাস্ক ফুটবল। আপনার হোম টাস্ক ফুটবল যদি না থাকে, আপনার যদি মোটিভেশন এবং আপনার এইম, আপনার মেন্টাল হেলথ যদি ডেভেলপ না থাকে, আপনি ফুটবলে ফুটবলে কোনো গেম কোনো এডুকেশনে আপনাকে এই প্রসেসিংয়ে আপনার আসা উচিত না এবং আসতে পারবেন না। এই জন্য ফুটবলের পার্সোনাল আপনাকে একটা মোটিভেশন এবং এইম থাকা উচিত, আপনার লক্ষ্য। আপনাকে একটা গান আছে, যদি লক্ষ্য থাকে অটুট, হৃদয়ে থাকে ফুটবল, ইউড বি সাকসেস। যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনি ধরেন অনেক সময় ফুটবল খেলার খুব ইচ্ছা কিন্তু এককভাবে অনেক প্লেয়ার পাচ্ছেন না, অথবা আজকে ওয়েদার ভালো না, বৃষ্টি হচ্ছে, অথবা অনেক স্নো পড়ছে, অথবা ভালো লাগছে না, তা আমি কী করব? আমি ওখানে ফেসবুক থেকে আরম্ভ করে ইউটিউব এসব বাদ দিয়ে আমি একটু ফুটবল ট্রেনিং করি। সেই ট্রেনিংটা এখন কি একক পার্সোনাল এই বলটা নিয়ে আপনি ওয়ালে মারতে পারেন, ওয়ালে পুশ করতে পারেন, সামনে পিছনে রাইট লেফট, আপনাকে ফরওয়ার্ডিং ফুটবল, তারপরে আপনি স্কিল ট্রেনিং করতে পারেন সোল দিয়ে। এই সোল দিয়ে বল যদি আপনি ট্রেনিং করেন, অথবা সোল দিয়ে যদি ইনসাইড আউটসাইডে নেন, তারপরে আপনি ইন স্টেপ শুট যদি ওয়ালে করেন, দিস ঘরের ভিতরে এই কাজগুলো আপনি ঘরে করতে পারেন। কীরকম ঘরে? ধরুন আপনি আজকে বৃষ্টি অথবা ভালো লাগছে না, অথবা আমি গোসল করব, অথবা আমি একটু স্কুল থেকে আসছি, কী করব? ফেসবুক রাখেন, ফেসবুক ইউটিউব আপনি হটস্পট এগুলো বাদ দিয়ে আপনি চলে আসেন ফুটবলে। ফুটবলে আপনি যদি প্রতিদিন প্রতিদিন গোসল করার আগে, প্রতিদিন আপনি হয়তো খেলার আগে অথবা স্কুলে যাওয়ার আগে আপনি 3000 পুশ করে ফেললেন, এখন ঘরের ভিতরে যদি আপনি ওয়ালে রাইট সাইড থেকে বল এসে লেফট সাইড, রাইট লেগ লেফট লেগ ফুটওয়ার্কগুলো করে ফেললেন, তারপরে আপনি বলগুলো রাখলেন উইথ বলে, জগলিং করলেন, সোল ওয়ার্ক করলেন, তারপরে আপনি ড্রিবলিং করলেন, এই কাজগুলো, অথবা আপনার আপনি একটা মার্কার অথবা কোন নিয়ে আপনি সোলের দিয়ে কাজ করলেন, এই কাজগুলো আপনাকে টার্ন করলেন, মানে অর্থাৎ যে বলগুলো আপনাকে এককভাবে আপনাকে প্রতিষ্ঠিত করে, আপনাকে টেকনিকগুলো স্কিলফুল করে, সেই কাজগুলো আপনি ঘরে করতে পারেন।